দেখুন, এটা পুলিশের কাজ, আমার কাজ না। আমি এটা বলতে পারি যে সমস্যা যেটা হচ্ছে, লিপিকা মান্না কে এনেছে সেটা দেখতে হবে, এবং যদি আর অভিযোগ থাকে পার্টিকে জানাতে হবে, এবং ল অর্ডারের ব্যাপার যেটা আছে, আইনের ব্যাপার যেটা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তারা দেখবে। এবং যেই দোষী হোক, সে কেউ হোক, আমি হই আপনি হোক, কেউ, তার বিরুদ্ধে কড়া থেকে কড়া অ্যাকশন নেওয়া দরকার। ওখানকার সাধারণ মানুষ তারা বলছেন যে দিনের পর দিন এই একই ঘটনা চলছে বারংবার, তাদের বাড়িঘর দূর ভাঙচুর করা হয়েছে, বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রশাসনকে আমরা বলেছি, আমিও টেলিফোন করে বলেছি, আমিও চিঠি দিয়েছি, যেখানে যেখানে আমার কাছে কমপ্লেন আসছে পাঠিয়েছি। এটা প্রশাসন দেখবে, এটা জাভেদ খান, সুশান্ত ঘোষ কি লিপিকা দেখতে পারেন, এটা প্রশাসন দেখবে এবং প্রশাসন তার ব্যবস্থা নেবে। আর কেন হচ্ছে, এটা প্রশাসন এর সম্বন্ধে নিশ্চয়ই তারা জানে এবং ব্যবস্থা নিয়েছে। কলকাতা বাঁচতে পারে সেই হিসাবে এটার ডিসকাশন হচ্ছে। এইখান দিয়ে আমরা যেটা রেজলিউশন পাস হবে, তার মধ্যে রিকমেন্ডেশন যেটা হবে, আমরা সরকারের কাছে বলেছি দিতে, আমরা দেখব সেটা নিয়ে। এবং আজকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে, এই যে বিশ্ব গরম হচ্ছে, সারা পৃথিবী গরম হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা না কমাতে গেলে আমাদের আপনাদের কিনমিশে সবার ভবিষ্যৎ অন্ধকার। এটা কমাতে গেলে আপনার কাজ আপনাকে করতে হবে, আমার কাজ আমাকে করতে হবে, আবার আমাদের চিন্তা করতে হবে প্লাস্টিককে কীরকম কিনমিশে প্রতিক্ষণ করা যায়, এবং আবার হাতে বাজারের থলে নিয়ে, কাপড়ের থলে হোক, জুটের থলে নিয়ে বাজার করতে যেতে হবে। তার সঙ্গে কিনমিশে আপনারা আমরা যারাই আছি, গড়ে অল্প জায়গা হতে গেলে একটা গাছ লাগাতে যদি পারি, এটাও একটা যেরকম আছে আপনার কন্ট্রিবিউশন, সেরকম আপনার আমার কন্ট্রিবিউশন আছে, যে মানুষ কিন্তু কিনমিশে পরিবেশের নষ্ট ধ্বংস করছে, তার বৃদ্ধে রুখে দাঁড়ানো। মানে আমরা এর আগেও দেখেছি যে কলকাতা কর্পোরেশন বা সরকারের তরফে প্লাস্টিক বন্ধ করার জন্য বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালানো হতো, কিন্তু এখন সাধারণ মানুষ, তারা অনেকেই বলছেন যে সেই নজরদারিটা কোথাও গিয়ে কমেছে। আগে তা শুনুন, প্লাস্টিকের এখন 40 মাইক্রনের নিচুনে করে দেওয়া হয়েছে, সেই হিসাবে একটা আছে, কিন্তু এটা উত্তরটা ঠিক কর্পোরেশন দিতে পারবে সেটা আমি দিতে পারবো না, কিন্তু আগে থেকে প্লাস্টিকের চলনটা কমেছে, এটা আমি বলতে পারি এখানে দাঁড়িয়ে। কিন্তু হ্যাঁ, আরও কমাতে হবে, আপনাকে আমার কিরম সে যারা আমাদের ফিউচার জেনারেশান আছে, তাদের যাতে বাঁচতে পারে, তার জন্যে যা যা স্টেপ দরকারে সরকার লেবার জন্য তৈরি আছে, আপনার আমরা সেটা যদি চেষ্টা করি হয়ে যাবে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies.